কি নাম? সৈদুল। সৈদুল, কি নাম? রফিক। রফিক, কি নাম? মফিজুল ইসলাম। দাদা, এটা দানু, বিরোধী পার্টির লোক, ই আমাকে ভোট দেয়নি। কি ব্যাপার, তুমি এখানে কি করতে এসছো? দাদা, আমার ছোট ভাইটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো হসপিটালে ভর্তি করতে গেলো। তো হসপিটালে বললে যে তোমার গায়ের মেম্বারের এখন সই করার সার্টিফিকেট গেলে নিয়ে এসো গা, তাইলে ভর্তি নিব। তো আপনি যদি দয়া করে সার্টিফিকেট খান দিতেন। আমিও তো তোমার বাড়ি দয়া করে ভোটটা চাইতে গিয়েছিলাম। দিয়েছিলে কি ভোটটা? তখন তো বিরোধী দলের ঝান্ডা ধরে খুব হই হাই হাই করে নেচে বেড়াচ্ছিলে। কাল থেকে সব বন্ধ, সব বন্ধ। দাদা, দাদা, আপনি আমার সবকিছু বন্ধ করে দেন, কিন্তু দয়া করে সার্টিফিকেটটা দেন দাদা। আরে ছাড়, আরে ছাড় না রে, ছাড়া বলছে। তুমি জানো না, যবে থেকে পার্টিতে এসেছি তবে থেকে দয়া মায়া মমতা শরীর থেকে সব ডিলিট করে দিয়েছি। আমরা নেতা, বুঝলে, আমরা নেতা, আমাদের শরীরে মায়া মমতা বলে কিচ্ছু থাকে না। পাটা ছাড়ো দিয়ে ঘর যাও তো বাপু, ঘর যাও। আমার মেয়েটা মরে যাবে দাদা, আমার উপরে একটু দয়া করেন দাদা, একটু দয়া করেন। আরে ধর বাপু। সালা কোথা কোথা থেকে চলে আসে। আরে হাসি, ধান টানা তো পাইকে গেল। হ্যাঁ ভাই, আমার কে 2 বিঘা মতন কাটা হয়েছে, আরে 1 বিঘা বাকি আছে। আরে তুই তো তাও 2 বিঘা কাটে লিলি, আমি তো এখনো হাতি দিনি। মুনিশ টুনিস তো পাওয়াই যায় না, মুনিশে যাও অভাব। আরে দানু কাকা, কি হয়েছে তোমার, এভাবে কাঁদছো কেন? আর বলিস না বাপ, আমার ছোট্ট মেয়েটা আজ সকালবেলাতে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। হসপিটালে বললে যে তোমার গায়ের মেম্বারের একটা সই দেওয়ার সার্টিফিকেট নাইলে ভর্তি নিব না, কিন্তু মেম্বারের কাছে যায় মেম্বার যা করলে। হ্যাঁ, কি করলে? তুমি আবার চলে এসছো? আচ্ছা তোমার কি কোনো লজ্জা নেই বলো দেখিনি? এত করে অপমান করা সত্ত্বেও তুমি আবার চলে এসছো? দেখো টিঙ্কুদা, তুমি যেটা করছো ভুল করছো, তুমি তোমার পাওয়ার দেখাতে যা সাধারণ মানুষকে বিপদে ফেলতে পারো না। তোদের কাছে আমাকে শিখতে হবে আমি কি করব না করব। দেখো টিঙ্কুদা, ভালোই ভালোই দানু চাষাকে সার্টিফিকেটটা দিয়ে দাও, নাহলে কিন্তু প্রচুর খারাপ হয়ে যাবে। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমাকেই ধমক দিচ্ছিস? তুই জানিস একটা মেম্বারকে ধমক দেওয়ার অপরাধে তোকে আমি 2 মিনিটের মধ্যে পুলিশ ডেকে তুলে দিতে পারি? ছেড়ে দাও রাহুল দা, ই শালা সার্টিফিকেট দিবে না, আমরা একে পরে দেখে নিব। চলো আগে আমরা তাড়াতাড়ি হাসপাতাল যাই। হ্যাঁ চ চ। টিঙ্কু মনে রাখিস, আইস তোর তো কাইল অন্য ঝুনার। আবে যাবে, কিরে তোতা,
তোর মেয়ের বিয়ের দিনটা কবে ঠিক করলি? ওই ভাবছি না দাদা, পৌষ মাসেই পার করে দিব। চুপ কর, পৌষ মাসে পার করে দিব। কোন শ্রেণীর উপর শ্রেণীটা করেছিস? দাদা আমি একটা কথা বলবো। আরে তুই চুপ করে থাক না। কন্যাশ্রীর টাকাটা পাইয়েছি, রূপশ্রীটা বাদ আছে, কাট গেলা ছাই পেলি, তারপরে ব্যবস্থা করব। চুপ কর, কোনো ব্যবস্থা ব্যবস্থা হবে না, ব্যবস্থা করবে। কন্যাশ্রী দিচ্ছি আমরা, রূপশ্রী দিচ্ছি আমরা, আর তুই একলাই তোর মেয়ের বিয়ে ঠিক করে দিলি। তোর একবারও মনে হলো না যে টিঙ্কুদাকে গিয়ে বলি, ওর পরামর্শ নি? দাদা মেয়েটা তো আমার, আমি কুঠে বিয়ে দিব না দিব সেটা আমি তোমাকে কেন জিজ্ঞাসা করতে যাব? দেখ ভাই তোতা, তোকে আমি একটা কথা বলে দিছি, সেটা ভালো করে বুঝবি। আমরা তোকে রূপশ্রী দিছি, কন্যাশ্রী দিছি, সেটা তুই কেন লিছিস? কেন লিছিস? সেটা লিতে পাবি না, একদম লিতে পাবি না। আমার কথা ভালো করে শুন, আমার হাতে একটা খুব ভালো ছেলে আছে, ভালো ইনকামও করে, আর তাছাড়া আমাদের পার্টিরই কাজ করে। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আরে তুই চুপ করে থাক না। হ্যাঁ কি বলছিলাম, ওই ছেলেটার সাথেই তোর মেয়ের বিয়ে দিব। আমি বেঁচে থাকতে আমার পার্টির মেয়ের বিয়ে অন্য পার্টির ছেলের সাথে হবে সেটা তো শুনবো না বাপু। সব বন্ধ করে দেবো, সব বিয়েটা তাড়াতাড়ি ভাঙ। সব কিছুই তো হয়ে গেলছে, আর কি করে ভাঙবো? আমি ওটা পারবো না দাদা। পারবি না মানে? পারতে হবে, পারতে হবে। আবে তুই চুপ করে থাক না। ভালোই ভালোই বলছি শোন বাপু, আমার কথা শুনবি তো সব পাবি, না তো সব বন্ধ করে দেবো, সব রেশন পর্যন্ত বন্ধ করে দেবো। এই চল। কি ব্যাপার হে আশা, ব্যাগ ট্যাগ লিয়া কুঠে যাবি? এ দেখো কাকা, রেশন আনতে যাচ্ছি ডিলারের বাড়ি। আজ রেশন দিছে তো রেশনটা লিয়া আসি, তুমি যাবে না? তোর আই যা, শালা ফকিরের বেটা গেলা। আমি কি তোর কি মতন ফকিরের বেটা নাকি বে যে রেশন আনতে যাব? সরকারও জানে যে আমি কোটিপতির বেটা, ওই লাগে তো গায়ের মেম্বার আমার রেশন কার্ড খানো করা যায়নি। কি বলছো গো, তোমার মতন গরিব লোকের এখনো রেশন কার্ড হয়নি? কথা গেলা কি আর কম দুঃখে বলছে রে বাপ, যার ঘি তিন চারতলা করে বাড়ি তারাই রেশন পাইছে, আর আমার মতন লোকটাই পাইনে। তাহলে তোর আই ভাব যে আমি অর্ঘি থেকে কত বড় লোক। কেন তুমি রেশন কার্ডের অ্যাপ্লিকেশন জমা দাওনি? দিয়েছি নু মেম্বারকে, কিন্তু ওই কাগজ কোনো অফিস যায়নি। দেখ গা, মেম্বারেরই বাড়িতে কোনো ডাস্টবিনে হয়তো পড়ে আছে। গ্রামের লোক যে কোন পাপ করেছিল রে বাপ, যে ভোট দিয়ে এরকম চশমখর মেম্বার পাস করালছে। সত্যি চাচা, মেম্বার যা করছে তা করছে, কিন্তু ওর এই পাওয়ার আর কয়দিন আছে? সামনে তিন মাস পরেই তো ভোট। ও যদি মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করে তাহলে কি মানুষ আর ওকে চাহিবে? দেখা যাক রে বাপ, গাঁয়ের লোকে আবার কি করে। আরে না না, আরে দাদা কি যে বলেন, টিকিট আমাকে ছাড়া আর কাকে দেবে? গ্রামের সব লোক তো আমারই, গ্রামের লোকের কি আর কম কাজ করেছি? আমার কথার বাইরে কেউ যাবে না। ও আপনি নিশ্চিন্তে থাকুন, এবারেরও টিকিট আমি পাচ্ছি। দাদা দাদা, সর্বনাশ হয়ে গেছে। কেন কি হয়েছে রে? গ্রামের সবাই আলোচনা করে ভোটের টিকিট তোমাকে না দিয়ে ওই সালা রাহুলকে টিকিট দিয়ে দিয়েছে। কি ব্যাপার গে কুলেশ বর্মা, কেমন আছিস? আর কেমন থাকবো বাপ, আছি একরকম। হ্যাঁ যেটা লেগে শুনু, তুই বিধবা ভাতা পাইস তো? কি কইরা পাবো বাপ,
আমাকে কি আর বিধবা ভাতা করে দিয়েছিল আগেকার মেম্বার, যে পাবো আর চিন্তা টিন্তা করতে হবে না। এবার আমার কে রাহুল ভাই মেম্বার হয়েছে, এবার ভাতারটা তার সব পাবি। ভাতা পাবি ভাতা, বিধবা ভাতা। এ হাসি, কুলেশ বর্মার নামটা বিধবা ভাতা লিস্টে লিখেলে। হয়ে গেছে দাদা। এই চরে চ চ। কি বলছো গো কাকা, তোমার মতন লোকটার আবাস যোজনায় নাম নাই? কি করব বাপ, মেম্বারে যদি এখন না করে দেয় তো আমি তো আর জোরজবস্তি নাম তুলতে পারবো না। আর রেশন, রেশন পাও তো না বাপ? আরে ও শালা তো পাঁচ বছর সব বেচে খাইয়েছে, তো লোককে দিবে কি? ছাড় ছাড় ওসব পুরনো কথা, তুলে আর লাভ নাই। গ্রামের মানুষ যখন ভালোবেসে আমরাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তখন গ্রামের প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা সব আমরাকেই দেখতে হবে। এ হাসি, চাচার নামটা লিখেলে। চাচা তুমি কিছু চিন্তা করিও না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা তোমার একটা ব্যবস্থা করছি। দাদা দেখছ, গ্রামের লোকের তো কোনো কাজ করেই নি, কোনো রকম লোক দেখানো ড্রেনটা শুরু করেছিল। ড্রেনের প্লাস্টার এখনো বাকি, ড্রেনের উপর ঢাকনা না দেওয়ার কারণে ছোট ছোট ছেলে মেয়ে খেলতে খেলতে আর ভিতরে পড়ে যায়, হাত পা ভেঙে যাচ্ছে। বর্ষায় বৃষ্টির পানি পাস হচ্ছে না, লোকজনের কত অসুবিধা বলো তো। এই করতে, এই কাজটা লেখা রাখ, এই কাজটাই তাড়াতাড়ি করতে হবে। এই তোকে যে কাজটা বলেছিলাম সেটা করেছিস? হ্যাঁ হ্যাঁ দাদা করেছি। দেখবি গ্রামের লোকে যাতে কোনো অসুবিধা না হয়। আর তোকে যে বিডিও অফিস যেতে বলেছিলাম, গেছিলি? হ্যাঁ দাদা গেলছি। নু বিডিও সাহেব কি বললো? বিডিও সাহেব বললে যে হয়ে যাবে, ওই চার পাঁচ দিন মতন টাইম লাগবে। রাহুল ভাই, রাহুল ভাই, আমি খুবই বড় বিপদে পড়েছি ভাই, আমাকে উদ্ধার করো। এই পাছারো, রাহুল ভাই, আমার ছোট্ট ছেলেটা খেলতে খেলতে ছাদ থেকে পড়ে যায়, অজ্ঞান হয়ে গেলছে, জ্ঞান ফিরছে না। হাসপাতালে মেম্বারে সই সহ সার্টিফিকেট ছাড়া ভর্তি নিবে না। তুমি দয়া করে আমাকে এখন সার্টিফিকেট দাও। দয়া? এত তাড়াতাড়ি ভুলে গেলে টিঙ্কু ভাই? তুমি তো বলেছিলে যে নেতাদের শরীরে দয়া মায়া মমতা বলে কিচ্ছু থাকে না। আর আমি তো এখন নেতা, তাই আমার শরীরে তো আর দয়া মায়া মমতা বলে কিচ্ছু নাই, তাই আর আমার কাছে এসব বলে কিচ্ছু লাভ নাই। বলো না রাহুল ভাই, আমার ছেলেটা চিকিৎসা না পাওয়ার কারণে মারা যাবে, দয়া করে আমাকে একটা সার্টিফিকেট দাও। রাহুল ভাই একটা সার্টিফিকেট দাও। আরে ধুর বাবা, দাঁড়াও। বলেছিলাম না টিঙ্কু ভাই যে আজকে তোমার তো কালকে অন্যজনের। ক্ষমতা পাওয়া সব সময় একই মানুষের কাছে থাকে না। আজকে বুঝতে পারছো তো যে গ্রামের মানুষ কতটা অসহায় হয়ে তোমার কাছে একটু সাহায্যের জন্য যেত, আর তাদেরকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিতে। হাসি, এই নাও ভাই, তাড়াতাড়ি গিয়ে ছেলেকে হসপিটালে ভর্তি করো, আর কিছু দরকার হলে আমাদেরকে জানিও, আমরা সব সময় তোমার পাশে আছি। নেতা, একটা লিডার তাকে বলে না যারা তোমাকে ভোট দিয়েছে শুধু তাদেরকে নিয়েই চলবে, যে সবাইকে নিয়ে চলবে তাকেই লিডার বলে। সেই প্রকৃত নেতা, নির্বাচিত হবার পর নিজেকে এমন কিছু ভাববেন না, কারণ সাধারণ মানুষের হাতেই সব। তাই এমন কিছু করুন যাতে মানুষ আপনাকেই বারবার চায়। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক, একটি করে কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।